আমি যে বন্দী হয়ে আছি এখন কিভাবে পৃথিবীতে ফিরে যাই বলো? তুমি আমাকে পথ দেখিয়ে দাও দাসী, একবার এখান থেকে মুক্ত হলে আমি তোমাদেরকেও মুক্ত করে নিয়ে যাব। পথ চিনলে কি আমি এখানে পড়ে থাকতাম রাজকুমার? আমিও যে তোমার মতো বন্দী হয়ে আছি, তবে তোমাকে আমি একজনের কথা বলবো, সে তোমাকে এখান থেকে বের হতে সাহায্য করতে পারবে, কারণ একমাত্র সেই জানে পৃথিবীতে যাওয়ার রাস্তা। কে সে? নিয়ে চলো আমার তার কাছে, আমি তাকে অনুরোধ করব আমার পৃথিবীতে পাঠানোর জন্য, দরকার হলে অনেক অনেক পুরস্কার দিব। একমাত্র চাঁদের বুড়ি তোমাকে পৃথিবীতে পাঠাতে পারে, তবে তার কাছে যাওয়ার রাস্তা বড় কঠিন, মায়া নদী পার হয়ে যেতে হয়। তুমি কি পারবে রাজকুমার সেখানে যেতে? আমাকে পথ দেখাও দাসী, আমি যে আর বন্দী থাকতে পারছি না, এইখানে আমার দম বন্ধ হয়ে আসছে। তার কাছে এখন যাওয়া যাবে না কুমার, মায়া নদী পার হয়ে চাঁদের দেশে যেতে হবে। প্রাসাদের বাইরে যে নদীটা দেখছো ওটা হচ্ছে মায়া নদী। আজ রাতে নদীর ঘাটে আমি একটা নৌকা রাখবো, তুমি নৌকায় উঠে দক্ষিণা বাতাসে পাল ছেড়ে দিবে, তাহলেই চাঁদের দেশে যেতে পারবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাসী, আমি রাজ্যে ফিরে গিয়ে তোমাকে পুরস্কৃত করব। রাজকুমার, তাহলে আমি রাতে এসে তোমাকে নিয়ে যাব। সেদিন অনেক রাতে দাসী এলো সূর্যকুমারের কক্ষে, তার হাতে একটা প্রদীপ জ্বলছে। সে এসে বলল, কুমার কুমার জলদি আমার সাথে এসো, হাতে একটু সময় নেই, এখনই পালাতে হবে, আর সুযোগ পাব না। দাসীর কথা মতো সূর্যকুমার দাসীর পিছু পিছু চলল। তারপর দাসী তাকে নিয়ে একটি গুপ্ত সুড়ঙ্গের কাছে এলো। তারপর বলল, কুমার এখান দিয়ে সোজা হাঁটলে নদীর ঘাটে যেতে পারবে, সেখানে দেখবে একটা ছোট্ট তরি বাঁধা আছে, সেটা দিয়েই তুমি যাত্রা শুরু করবে। তবে রাজকুমার সাবধান, মেঘ পড়ে কিন্তু তোমার সব সময় ক্ষতি করতে চাইবে। তোমাকে ধন্যবাদ দাসী, আমি কথা দিলাম তোমায় এসে মুক্ত করে নিয়ে যাব। তা হবে ক্ষণ, এখন তুমি পালাও, জলদি এই দেশ ছেড়ে চাঁদের দেশে যাও, সেখানে গেলে মেঘ পড়ে আর তোমার কিচ্ছু করতে পারবে না। সুড়ঙ্গ দিয়ে রাজকুমার নদীর ঘাটে গেল। তারপর নৌকায় উঠে দাসীর কথা মতো দক্ষিণা বাতাসে পাল উড়িয়ে দিল। এদিকে প্রাসাদে ফিরতেই দাসীর সামনে মেঘ পড়ে এসে দাঁড়ালো। দাসী তো ভয়ে থরথর করে কাঁপছিল। দাঁড়াও, কোথায় যাচ্ছ? রাজকুমার কোথায়? তাকে তুমি মুক্ত করে দিয়েছ? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, ভেবেছিলে আমি কিছু জানতে পারবো না। মেঘপরি, আমায় তুমি ক্ষমা করে দাও, কুমার এত করে বলছিল তাই আমি মুক্ত না করে পারলাম না। ক্ষমা? এত বড় অন্যায় করে আবার ক্ষমা চাচ্ছিস? জানিস না আমার মনে কোনো ক্ষমা নেই, এর শাস্তি তোকে পেতেই হবে। আমার সাথের রাজকুমারকে তুই পালিয়ে যেতে সাহায্য করেছিস। এই কথা বলে মেঘপরি দাসীর মাথায় তার হাতটি রাখলো, সাথে সাথে দাসীর সারা শরীর বিষে নীল হয়ে গেল। কিছুক্ষণ পরেই দাসী মাটিতে পড়ে গেল এবং মারা গেল। তারপর মেঘপরি একটা জল ভরা পাত্রের সামনে গেল, পাত্রটি স্বচ্ছ জলে পরিপূর্ণ ছিল। তখন মেঘপরি পাত্রের জলে হাত রাখল, সাথে সাথে জল কালো হয়ে গেল এবং সেখানে সূর্যকুমারের ছবি ভেসে উঠল। সূর্যকুমার এক নৌকা নিয়ে মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছিল, এটা দেখেই মেঘপরির মাথায় আগুন চড়ে গেল। পালিয়ে যাচ্ছিস? পালিয়ে যাবি কতদূর কুমার? আমি তোকে ঠিকই ধরে ফেলবো, আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। সূর্যকুমার বুঝলেন এটাই চাঁদের ঘাট, সে নৌকা থেকে নামলো। চাঁদের দেশে মনে হয় এসে গেছি, এখন আমার চাঁদের বুড়িকে খুঁজে বের করতে হবে। ওই তো দূরে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, সেখানে গিয়ে বুড়ির কথা জিজ্ঞেস করি। এই বলে সে সামনে চলতে শুরু করলো, যেতে যেতে দূরে একটা ঘর দেখতে পেল। সূর্যকুমার সেই ঘরের কাছে গেল, সেখানে গিয়ে দেখলেন এক বুড়ি চরকায় সুতো কাটছে। তাকে দেখে বুড়ি একগাল হেসে বলল, কি গো বাজা,
কোথা থেকে এলে, তা কি বিপদে পড়ে এসেছো আমার কাছে বাছা? তোমরা তো বিপদ আপদ ছাড়া আমার কথা মনে করো না। এই বুড়িটাকে কেউ একবারও দেখতে আসে না, বুঝেছি বাছা? বিপদে পড়লে আসো, অন্য সময় দূরে থাকি বলে বেড়াতেও আসো না। তা বলো বাছা, কি জন্য এসেছ? আমি সূর্যকুমার বুড়িমা, আমি এখানে আটকে গেছি, এখন পৃথিবীতে ফিরে যেতে চাই। কেন রে বাছা, মেঘের দেশ তো খুব সুন্দর, আর মেঘ পরি তোমাকে ভালোবেসে সেখানে নিয়ে এসেছে, তাহলে এখন কেন ফিরে যেতে চাইছো? না বুড়িমা, আমাকে পৃথিবীতে যেতেই হবে, সেখানে আমার বাবা মা স্ত্রী আছে, তারা আমার জন্য দুশ্চিন্তা করছে। এমন সময় সেখানে মেঘ পড়ে আসলো, এসে বলল, না বুড়িমা, ওকে পৃথিবীতে পাঠিও না, আমি ওকে বড় ভালোবাসি। পৃথিবীতে সবাই ওকে অনেক কষ্ট দেয়, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাই ওকে এখন থেকে আমার কাছে রেখে দেব। এভাবে জোর করে কাউকে আটকে রাখা যায় বাছা? জোর করে যে কারো ভালোবাসা পাওয়া যায় না। তুমি ওকে যেতে দাও, পৃথিবীতে গিয়ে ওকে নিজের মতো থাকতে দাও। ঠিক আছে বুড়িমা, তাকে আর আটকে রাখবো না, তাহলে কুমারকে আমি শেষবারের মতো পৃথিবীতে দিয়ে আসি, আর কখনো দেখা হয় কিনা কে জানে। আমার সাথে চলো কুমার, আমি তোমায় রেখে আসছি। এই বলে মেঘপরি সূর্যকুমারকে সাথে নিয়ে পৃথিবীতে ফিরল। এদিকে তন্ত্রমাতা সব দেখতে পেরেছিল, সে মেঘপরি আর কুমারকে হত্যা করার জন্য পথে দাঁড়িয়ে রইল। তারা পৃথিবীতে আসতেই সূর্যকুমারের দিকে তন্ত্রমাতা তার জাদুর তীর ছুড়ল, কিন্তু মেঘপরি তো আগে থেকে সব দেখে ফেলেছিল। সে জাদু দিয়ে সেই তীর আবার তন্ত্রমাতার দিকে ছুঁড়ে মারল, সাথে সাথে সেই তীর বিদ্ধ হয়ে তন্ত্রমাতা মারা গেল। এ কি, মেরে ফেললে ওকে? উচিত শিক্ষা হয়েছে বুড়িটার, ও যদি বেঁচে থাকতো তাহলে সব সময় তোমার অনিষ্ট করত, তোমার বড় মাকে সব পরামর্শ দিত, তাই আমি ওর এই শাস্তি দিলাম। তারপর সূর্যকুমার মেঘপুরীর কাছ থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদে আসলো। সূর্যের ফিরে আসা দেখে প্রাসাদের সবাই খুশিতে আত্মহারা। রূপালী কুমারকে জড়িয়ে ধরে বলল, কোথায় হারিয়ে গেছিলে বাছা? তোর জন্য যে সুপ্রভাত দুচোখে নদী বইছে, এভাবে কাউকে না বলে কোথাও যেতে আছে? মাকে তখন সূর্যকুমার বলল, চিন্তা কিসের, তোমার ছেলে কখনো হারবে না মা, দেখবে যতবার হারাই ততবারই ফিরে আসব। তখন ক্ষণপ্রভা বলল, এখন থেকে তুমি যেখানে থাকবে আমিও তোমার সাথে সেখানে থাকব। সূর্য সুপ্রভাকে জড়িয়ে ধরল আর বলল, বেশ তো, এখন থেকে সমস্ত অভিযানে তোমাকে সাথে নেব। তখন সোনালী এসে বলল, বাছা, তোমার উপর আমি অনেক অবিচার করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি যখন প্রাসাদে ছিলে না তখন তোমার অভাব আমি বুঝতে পেরেছি। এতদিন সবগুলো মানুষ চিন্তায় অস্থির ছিল, আমাদের সবার অনেক মন খারাপ ছিল, তুমি প্রাসাদে ফিরে এসেছো, তার সাথে শান্তি ফিরে এসেছে। এইভাবে আর যাব না বড় মা, চন্দ্র কোথায়, চন্দ্রকে দেখছি না যে? তখন চন্দ্র আর মহারাজ আসলো। ভাইকে দেখে চন্দ্রকুমার খুব খুশি হলেন, এই ভাই তো তার নয়নের মণি, সে তো তাকে রাক্ষস থেকে মানুষ করেছে। এমন সময় সূর্য তার মাকে বলল, মা, টিয়াকে দেখছি না যে, ও কোথায়? এই তো রাজকুমার, আমি এখনো মরিনি, বেঁচে আছি, তবে তোমাকে আর বেশিক্ষণ এখানে দেখতে পাবো না, মায়ের অশান্তি দূর করার জন্য বন থেকে এসেছিলাম, এতদিনে মায়ের দুঃখ দূর হয়েছে,
এবার আমি বনে ফিরে যাব। এই কথা শুনে রূপালী কেঁদে উঠল। সে টিয়াকে বলল, যাস না রে টিয়া, আমাদের ছেড়ে কোথায় যাবি? অনেক সুখে দুঃখে সব সময় তোকে কাছে পেয়েছি, তুই গেলে আমরা কিভাবে থাকব? আমাকে যে যেতে হবে মা, এছাড়া কোনো পথ নেই। তোমরা সবাই ভালো থেকো, এবার তাহলে যাই, অন্য পাখিরা যে বনে আমার জন্য অপেক্ষা করছে। এই বলে টিয়া বনে উড়াল দিল।